بسم الله الرحمن الرحيم. السلام عليكم বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রক্সানা নূর, দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। তো এখন বিকেল 3টা বাজে আর রফিকুলের আব্বু খেলা দেখতে যাবে, ফুটবল খেলা। তো যাবার আগে আর কি শরবত খেয়ে যাবে, তার জন্য শরবত বানাইতেছি, লেবুর শরবত চিনি আর বিট লবণ দিয়ে। তো শরবতটা খাওয়ার পরে আর কি এরা খেলা দেখতে যাবে, আর লেবু শরবতটা রফিকুলের আব্বু অনেক পছন্দ করে। বিচি লেবু আনছে, আমার কাছে অবশ্যই লেবুটা ভালো লাগে না। দেখুন শরবত বানাতেছে, শরবতটা খেয়ে তারা আর কি বাপবেটা বের হবে খেলা দেখতে। তো চলে আসা হয়েছে খেলা দেখতে। তো এখন খেলা শুরু হয়েছে, আমরা আসার আগে খেলাটা শুরু হয়েছে। তো এখানে দুটি দল, একটা হচ্ছে বিবাহিত আর একটা হচ্ছে অবিবাহিত। কিরকম সিস্টেম করে নাই যে দুই দলের দুই কালারের মানে ইয়ে করবো, টি শার্ট করবো, এরকম কোনো সিস্টেম হয় নাই। এক একজন এক এক কালারের পোশাক পরছে। রফিকুলই তো দেয়ালের উপরে দাঁড়া বসে রয়েছে, ও খেলা দেখবি তো নিজেই দুষ্টুমি করে, ওর দুষ্টুমি দেখতে হয়। বড় বড় মানুষ ও দেয়ালের উপরে উঠে নাই, কিন্তু ওই দেয়ালের উপরে উঠে বসছে। এটা সেটি স্কুল মাঠ, এখন রফিকুল চলে আসছে, তার জন্য ওকে বোঝাচ্ছে যে তুমি তো এখানে উঠছো, এখান থেকে পড়ে যাবে তো, আর পড়ে গেলে তোমার হাত পা ভেঙে যাবে, এটা বোঝাচ্ছে আর কি। রফিকুল এই সাইডে আসছে, দাঁড়িয়ে খেলা দেখতেছে। আব্বু বিবাহিত কোন দল, অবিবাহিত কোন দল দেখতে থাকো, পরে দেখো। খেলার ফাঁকে ফাঁকে দুই একজন আর কি একজন আসছে মোবাইল চেক করতে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে দেখতে থাকবেন, দেখতে দেখতে একদম ভালো লাগবে ইনশাল্লাহ। আর একটা লাইক করে দিবেন।
আমার যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিভাবে কথা বললে ভালো হবে, কি কেমন ভিডিও করলে ভালো হবে কমেন্টের মাধ্যমে জানা দিন। সরারি মন তুমি কোমরে হাত দিয়ে দেখতেছো। রবি দোলার মন চাইতেছে খেলতে। তো খেলা শেষ হয়ে গেল আর কি, কে কোন দল হারলো কোন দল জিতলো তা দেখানো গেল না, কারণ তা আমরাও দেখতে পারি নাই। মানে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য খেলা বন্ধ করে দিছে, মানে তারা বলতেছে আবার আগামীকাল খেলবে, আজকের জন্য খেলা শেষ করে দিছে। তাই আপনাদের দেখাতে পারলাম না কারা হারলো কারা জিতলো, মানে এই খেলাটা খেলছে শুধু সময় কাটানোর জন্য এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।